প্রশ্ন উদাহরণসহ গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনির পরিচয় দাও অথবা উদাহরণ সহযোগে ব্যঞ্জনধ্বনির সমাবেশ সম্বন্ধে আলোচনা করো উত্তর ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি হয় যুগ্মধ্বনি যুগ্মধ্বনি দুই প্রকার যথা এক গুচ্ছধ্বনি দুই যুক্তধ্বনি গুচ্ছধ্বনি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি যেমন বিশ্বাস নিঃশ্বাস উত্তর ইত্যাদি গুচ্ছধ্বনির বৈশিষ্ট্য ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি গঠিত হয় যেমন যুক্তর সমান সমান উত্তর গুচ্ছধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না কিন্তু দলসীমা থাকে যেমন কম্বলকে ভাঙলে হয় কম বল গুচ্ছধ্বনিকে আলাদা আলাদা দলে ভাগ করা যায় তাই গুচ্ছধ্বনির গঠন আলগা প্রকৃতির দুই ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা দুশোটিরও বেশি যেমন বঙ্কিম কথ্য লেখ্য গল্প সস্তা বস্তা ইত্যাদি তিন ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বী সংখ্যা আটটি যথা অস্ত্র যন্ত্র মন্ত্র তন্ত্র বস্ত্র ইত্যাদি চার ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা মাত্র একটি যথা সংস্কৃত যুক্তধ্বনি যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে অথবা নিঃশ্বাসের এক ধাক্কায় একাধিক ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হলে তাকে যুক্তধ্বনি বলে যেমন প্রো ত্রি ধ্রো স্প স্প ইত্যাদি যুক্তধ্বনির বৈশিষ্ট্য যুক্তধ্বনি সাধারণত দল বা শব্দের আদিতে বা শুরুতে থাকে যেমন প্রাণ তৃণ ত্রাণ ধ্রুব ইত্যাদি যুক্তধ্বনির সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় বেশি পাকাপক্ত বা পরিপক্ক তাই এই ধ্বনিগুলির মাঝে কোনো দল দলসীমা থাকে না দুই ব্যঞ্জন সমাবেশের যুক্তধ্বনিতে হয় প্রথম ব্যঞ্জনটি দন্তীয় স হয় নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হয় যেমন স্ফীতি ত্রাণ ফ্লাট ইত্যাদি যুক্তধ্বনির মাঝে স্বরধ্বনি থাকে না তাই একে আলাদা দলে ভাঙা যায় না বাংলা ভাষায় দুই ব্যঞ্জনে গঠিত যুক্তধ্বনির সংখ্যা আঠাশটি যেমন প্র ত্র ত্রি ধ্রো স্প স্প ইত্যাদি ইংরেজি বা অন্য ভাষা থেকে বাংলা ভাষায় আগত যুক্তধ্বনির সংখ্যা আঠেরোটি যেমন ফ্লাই ফ্লাট ট্রাম ট্রাঙ্ক ইত্যাদি তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা দুটি তথা দন্তের ছয় তয় রফলা দিয়ে গঠিত হয় স্ত্রী দন্তের ছয় পয়ডি দিয়ে গঠিত হয় স্পৃহা ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ